আসসালামু আলাইকুম, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমি একজন শিল্পী, আমার নির্বাচন করার মানে ইচ্ছে আজও পর্যন্ত জাগেনি। 35 বছর গত হয়ে গেছে আমার চলচ্চিত্র জীবন। তো কথা হলো, আমরা একটা সাইট নিয়ে কাজ করি, যে ভালো, যে আমাদের মতো শিল্পীদের উপকার আসে এবং করে থাকেন, তাদের পক্ষে আমরা কাজ করে যাই। যেরকম ডিপজল সাহেব, মিশা ভাই, আরেকজন কথা বললে নাই, জায়েদ খান, রবেল ভাই, সাইমন, এরা গত ইয়ে ছিলেন, ট্রামে যখন ছিলেন, এবং ডিপজল ভাই এখনও রানিং সহসভাপতি ওই কমিটির। আমরা কারো দোষারোপ করবো না, কিন্তু যেটা না বললে নয়, ডিপজল সাহেব করোনার সময় সে অনেক টাকার মালিক, এটা আপনারা সবাই জানেন এবং সারা বাংলাদেশে জানেন। তারপরে এই শিল্পীদেরকে ভালোবেসে, শিল্পীদের জন্য সে আমাদের কাছে আসতেন, আমাদেরকে লোক দিয়ে ফোন দেওয়াতেন, বলতেন যে তোমরা আইসা, যাই আনছি ভাই, এটা কোনো সাহায্য নয়, এটা উপহার তোমাদের জন্য। মানে শিল্পীকে খুব ভালোবাসে। মিশা ভাই, তার কথা কি বলবো, সেও মোটামুটি একটা জায়গায় আছে এবং আল্লাহ পাক তাকে অশেষ অনেক কিছু দিয়েছে। সে নিজে আইসা আমাদেরকে এখানে গলায় জড়ায় ধৈরা যে ভাই আমরা যতদিন আছি ভাইয়ের কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আপনাদের ব্যবস্থা আমি করবো যতটুকু যা পারি। জায়েদ খান, ও মিথ্যা বলে লাভ নেই, টেলিফোন দিয়ে বড় ভাই কোথায় ভাই, ভাই একটু কষ্ট করে চলে আসেন, যাই আনছি আপনাদেরকে দিব। এই যে এগুলা যদি সত্যিকার আমরা শিল্পী, শিল্পীদের মন খুব পরিষ্কার হয়। আর যদি বিগত দিনগুলা চিন্তা ভাবনা করি, আমি মনে করি ডিপজল মিশা বা মিশা ডিপজল পরিষদের ভোট দিবে এবং আগায় আসা উচিত। এদের মতো প্রয়োজন আমাদের, এদের মতো মানুষ, এদের মতো লোক, এদের শিল্পী মনা এবং শিল্পীদের যে ভালোবাসা সেটা ওনারা বোঝে। কিন্তু এখানে দেখা গেছে মিশা ডিপজল পরিষদ যাদের দায়িত্ব থাকাকালে 184 জন ভোটার তারা কিন্তু বাতিল করেছে, অন্যান্য ভোটার তারা কিন্তু চাচ্ছে না। আসলে কি ঘটনাটা, আমরাও অবগত কম বেশি, এটা যে এককভাবে যার নামটা বলা হয় এককভাবে যে বাতিল করা হয়েছে, তখন সবাই মিলিতভাবে এটা করা হয়েছে এবং সবাই আপনার ওই ক্যাবিনেটে যদি সবাই ই না করতো, আপনার সই না করতো বা তাদেরকে না বলতো, তাহলে বাদ হতো না। সবাই এটাকে নিয়ে বৈশা এবং আজকে যারা ক্যাবিনেটে আছে এবং এই এই পাশে যারা আছেন এর মধ্যে মিলেমিশে সবাই ছিল। আজকে একটা নাম জায়েদ খান বাদ দিকে, জানি না হতেও পারে, এটা উপরওয়ালা জানে আর জায়েদের মন জানে। হ্যাঁ, বাদ দেওয়ার ইস্যুটা কি? বাদ দেওয়ার ইস্যু আমি না, যে ভালো হয় না, যেহেতু নির্বাচনী ব্যাপার, এই ব্যাপারটা না বলাটাই ভালো নয়। আর বিশেষ করে ধন্যবাদ জানাবো তারা 103 জনকে, তারা 103 জনকে আনছে, আর বাকিটা বোধ হয় হাইকোর্টের। এতে কি মিশা ডিজিটালের জন্য মানে করবে কি না? না না, যে নাকি এটার এই ছিল যার উপরে সম্পূর্ণ দোষারোপ, সে তো এখন নির্বাচন করছে না। আর আমি তো মনে করি মিশা ভাই এবং ডিপজল ভাইয়ের উপরে পড়ার কথা না, কারণ তারা তো এইসব পলিটিক্স করেন না, তারা শিল্পীদের ভালোবাসেন, চলচ্চিত্রকে ভালোবাসে, আমাদেরকে ভালো, সবাইকে ভালোবাসে, তারা চায় এর সাথে জড়িয়ে থাকতে, তাদের মতো মানুষ না থাকলেও কিছু হয় না তাদের। কিন্তু তারপরও তারা চলচ্চিত্রকে ভালোবাসে, চলচ্চিত্র শিল্পীকে ভালোবাসে বিদায়ে তারা ঘুরে বেড়া আবার আমাদের কাছে আসে। তা আমাদের এই সুযোগটা হারানো উচিত না মনে করি আমি। না না, আপনি আপনি একটা জিনিস দেখেন, ফুটবল খেলতে গেলে 2টা গ্রুপ থাকতে হয়, ক্রিকেট খেলতে যাবেন সেম 2টা গ্রুপ থাকতে হবে, নির্বাচনে যদি পক্ষ বিপক্ষ না থাকলে নির্বাচনের কোনো আনন্দ নেই। তো একভাবেই আমরা সিলেকশন ভাবে দিতে পারি যে অমুকে হয়ে গেল, এটা এটা ভালো তো। কিন্তু জিনিসটা তো খারাপ, এই দল আসে সদস্য পদকে বাদ দেওয়া, ঠিক আছে, এটা আপনার কথা রাইট,
আমি মনে করি যেগুলো বিগত দিনে চলে গেছে এই জিনিসটা যে সামনে না আসে এবং যেই কমিটি আসুক এই ধরনের কোনো কার্যক্রম তারা যেন না করেন, এইটা বিশেষ অনুরোধ তাদের কাছে থাকবে। কারণ শিল্পী তো 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, 40 বছর আছে। যদি একটি লোক যদি বাদ হয়ে যায় তা তো মনে কষ্ট লাগার কথাই। তবে তারপরে বলবো, সরি আপনি মনে কিছু করবেন না, এই মানে বাদ দেওয়ার কথাটা বাদ দিয়ে দেন, আমরা নির্বাচনের কথায় আসি। তা আমার মনে হয় আগামীতে যারা আসবে ইনশাল্লাহ তারা এই ধরনের কার্যকলাপ আর করবে না, কারণ এটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু হয়েছে। এখন কী মনে করেন যে এখন যে নির্বাচনটা হচ্ছে, কোর্ট টু এফডিসি, এফডিসি টু কোর্ট ছিল, এটা কি এরকম হওয়ার সম্ভাবনা আছে কি না? না 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 না, আমাদের নির্বাচন ভালোই হবে, সুন্দর হবে। এবং আমাদের দুনো পক্ষে থেকে বলতেছে যে সবাই আমার আপন, সবাই আমরা এক। আজকে 19 তারিখে নির্বাচন হবে, 20 তারিখে আমরা সবাই আবার সেই এক, এটাই হওয়া উচিত। আর ওনারা ওই যে বিপক্ষ বিপক্ষ বুঝি না, সব আমাদের শিল্পী। ওটা নিপুণ ম্যাডাম বলেন, কলি ভাই আমাদের সিনিয়র বড় ভাই সে বলেন, আমাদের মিশা ভাই, ডিভিজল ভাই, এরা সবাই তো আমরা আমরাই। এই জন্য মিশা ভাই একটা স্লোগান যে আর সবাই আমরা এক, জাগ্রত হোক বিবেক, কথাটা সুমূল্যবান। আমি মনে করি আমরা সবাই এক, আমাদের এখানেও ভাগাভাগ কিছু নাই। তবে পক্ষ বিপক্ষ না থাকলে নির্বাচন বলতে না, খেলার মাঠে দেখেন ভাল লাগে না। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, এবং আপনাদের মিডিয়াটার নাম নিয়ে এস কারাতে টিভি।